আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আবার আরেকটি ব্লগ নিয়ে আপনাদের কাছে। তো বন্ধুরা কেমন আছেন সবাই? সকালে টুকটাক কাজকর্ম দিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আজকে আমি লাল শাক ভাজি করব, আর সাথে করব ছোট মাছের টক চচ্চড়ি। আর সেই রেসিপিগুলোই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো সকাল সকাল শাকগুলো নিয়ে বসে পড়েছি পরিষ্কার করতে। শাকগুলো বেছে কেটে ধুয়ে রান্না করতে চলে যাব। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপ দিয়ে দেবেন। আর যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন এবং আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা। আর যারা এখনও আমার ভিডিওগুলো দেখছেন না তারা প্লিজ আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আশা করছি আমার ভিডিওগুলো দেখতে দেখতেই আমার ব্লগের প্রতি আর আমার প্রতি ভালোবাসা তৈরি হয়ে যাবে, আর আমার ভিডিওগুলো ভালো লাগবে আপনাদের। তো এই তো আমি শাকগুলো কেটে বেসিংয়ে ফেলে ধুয়ে নিচ্ছি। আর শাকগুলো যদি আপনারা এভাবে বেসিংয়ে ফেলে তারপরে ধোন তাইলে আপনাদের শাকগুলো অনেক ভালোভাবে পরিষ্কার হয়। আর এই জন্যই আমি শাকগুলো সবসময় এরকম বেসিংয়ের মধ্যে কল ছেড়ে খুব বেশি বেশি পানি দিয়ে তারপরে ধুই, যাতে বালুগুলো সব পড়ে যায়। তো শাকগুলো এখন আমি কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি। আর এখানে দেখুন আমি ছোটো মাছ চচ্চড়ি করার জন্য ছোটো মাছ, আলু আর আমরা কেটে রেডি করে রেখেছি। এইগুলো দিয়ে আজকে তৈরি করব ছোটো মাছের টক চচ্চড়ি। তো আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ, সাথে দিয়ে দিচ্ছি আলু কুচি, আর বাকি মশলাগুলো এখন আমি সব অল্প অল্প অ্যাড করে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি চারটা আমরা কেটে কুচি করে নিয়েছি আলুর মতো করে, সেইগুলো অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি এক চামচ রসুন বাটা, দেড় চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। আর আমার চুলাটা কিন্তু বন্ধ, শুধু কড়াইটাই চুলায় বসিয়ে রেখেছি। তো দিয়ে দিলাম দুই চামচ ধনিয়া ফাঁকি, দিয়ে দিলাম এক চামচ জিরার ফাঁকি, সাথে এখন দিয়ে দেব একটু হলুদ গুঁড়া আর একটু মরিচ গুঁড়া। এখানে দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এক চামচ দেড় চামচের মতো মরিচের গুঁড়া। দিয়ে একটু তেল অ্যাড করব, আর সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে মশলার সাথে এই আলুটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। ছোটো মাছ চচ্চড়ি করতে এই মশলাটা যত সুন্দর করে আলুর সাথে মাখানো যাবে মাছটা তত বেশি মজা হবে। খুব মজা করে রান্না করার জন্য মশলাটাকে খুব ভালো করে কষলিয়ে মেখে নিতে হবে, তাহলে দেখবেন ছোটো মাছটা খেতে খুবই মজা লাগে। তো আমি এখন মশলাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে মেখে নরম করে নিচ্ছি, আর একটু তেল দিয়ে দিচ্ছি। ছোটো মাছ একটু তেল মশলা বেশি হলে খেতে আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছেও কি একই রকম লাগে কি না সেটা কিন্তু জানাবেন। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোর নিচে একটা লাইক এবং কমেন্টস অবশ্যই করে দেবেন। আমি প্রতিদিনকার নিয়মিত যে রান্নাগুলো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এসব রান্না অনেকেই হয়তো অনেকভাবেই রান্না করে থাকেন, তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর যদি আমার চ্যানেলে কোনো নতুন রাঁধুনি থেকে থাকেন আর তারা আমার রেসিপি দেখে কিছু রান্না করে তাদের খেতে ভালো লাগে, এটাই হচ্ছে আমার প্রাপ্তি। তো আমি এখন ছোটো মাছটা দিয়ে সুন্দর করে মাখিয়ে এখন এতে প্রয়োজন মতো পানি অ্যাড করে দিচ্ছি। এতে এখন আমি দুই কাপের মতো পানি দিয়ে দেব। দিয়ে চুলাটা জ্বালিয়ে আমি এটা রান্না করতে চড়িয়ে দেব। যাই হোক, দিয়ে দিলাম দুই কাপের মতো পানি, পানিটা দিয়ে একটু হালকা করে নাড়া দিয়ে দিচ্ছি। নাড়াটা দিয়ে সুন্দর করে আমি এখন এটাকে রান্না করে নেব। আর আমি এখন ঢাকনা দিব না, শুধু চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। আর আরেকটা চুলায় এখন আমি লাল শাকটা ভাজি করে নেব। খুব সিম্পল একটা ভাজি, সবাই করে থাকেন আর আমিও করছি। এখানে আমি পেঁয়াজ আর রসুন একসাথে তেলে দিয়ে দিয়েছি, সাথে একটু দিয়ে দিচ্ছি তিনটা শুকনা মরিচ ভেঙে।
তেলের মধ্যে যদি আপনি কোনো শাক ভাজি করতে এভাবে শুকনো মরিচ ভেঙে দেন তাহলে শাকের মধ্যে থেকে শুকনো মরিচের একটা অনেক সুন্দর ফ্লেভার আসে, যেটা খেতে অনেক ভালো লাগে আর এর স্মেলটাও অনেক সুন্দর আসে। তো আমি আজকে লাল শাকটা একটু আলু দিয়ে ভাজি করব, যার জন্য পেঁয়াজের মধ্যে আমি আলুটাও ছোট ছোট কিউব কিউব করে কেটে অ্যাড করে নিয়েছি। আর আলুটাকে আমি এখন আগে ভেজে তারপর একটু লাল করে নেব, এরপর আমি শাকগুলো দিয়ে দেব। দেখুন শাকগুলো এখন আমি অ্যাড করে দিচ্ছি, আলুগুলো ভেজে লাল হয়ে গেছিল। তো শাকগুলো কেটে রেখে ধুয়েছিলাম, সেইগুলো এখন দিয়ে স্বাদ মতো এখন লবণ দিয়ে আমি শাকগুলো একটু নাড়া দিয়ে দিচ্ছি। আর এখন আমি এর মধ্যে তিন চারটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, যেহেতু শুকনো মরিচ দিয়েছি তাই কাঁচামরিচটা একটু কমই দিলাম। আর পাশাপাশি দেখুন ছোটো মাছটাও বলক এসে গেছে, একটু নাড়া দিয়ে আমি একটু নাড়াচাড়া করে শুকনো মাছ ছোটো মাছটার মধ্যে এখন আমি ধনে পাতা অ্যাড করে দেব। ধনে পাতা কুচি করে আমি কেটে রেখেছিলাম, সেটা এখন অ্যাড করে দিচ্ছি। আর বন্ধুরা আবারও বলছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দেবেন, এবং আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো বন্ধুরা ছোটো মাছের চচড়ির মধ্যে ধনে পাতা অ্যাড করে দিয়েছি, এখন এটা একটু ভাজা ভাজা হলেই আমি এটা নামিয়ে নেব পানিটা যখন শুকিয়ে যাবে। আর এখানে আমার লাল শাকটাও ভাজি হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাল একটা ভাজি হয়েছে। লাল শাকটা ভালোই ছিল, খুব সুন্দর লাল একটা রঙ এসেছে। তো যাই হোক আমি লাল শাকটা নামিয়ে নেব, আমার লাল শাক ভাজিটাও ডান হয়ে গেছে। এই দিয়ে আমি আজকে মোটামুটি আমার দুপুরের লাঞ্চটা করব। রান্নাটা শেষ করে তারপরে আমি গোসল করে নামাজ শেষ পড়ে ইনশাল্লাহ আজকে ছোটো মাছের চচ্চড়ি আর লাল শাক ভাজি দিয়ে দুপুরের লাঞ্চ করব। আর আমার ভিডিও শেষে আমার আরও দুটো ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, যদি আপনারা কেউ আমার ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে অবশ্যই লিঙ্ক দেখে ভিডিওগুলো দেখে নেবেন, আশা করছি ভালো লাগবে। তো এই দেখুন আমার আজকে লাল শাক আলু দিয়ে ভাজি আর সাথে থাকছে ছোটো মাছের চচ্চড়ি। তো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।